গোলাপগঞ্জের বাগা ইউনিয়নে গতকাল মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এসেছিলেন গাজী বুরহানউদ্দিন সড়কের প্রায় 8.5 কিলোমিটার সড়কের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে। এবং সেই উদ্বোধন অনুষ্ঠানে যেসব বক্তারা বক্তব্য দিয়েছেন, একটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তাদের বক্তব্যে, যে বিগত দিনে যারা নুরুল ইসলাম নাহিদের সমালোচনা করেছিলেন, তিনি রাস্তাঘাটে উন্নয়ন করেননি, রাস্তাঘাট মেরামত করেননি, সেই সমালোচনার জবাব আসলে এই উদ্বোধনের মাধ্যমে তারা দিয়েছেন। আমি দেখলাম প্রত্যেকটা বক্তাই আসলে এই বিষয়টিকে হাইলাইট করেছেন যে নুরুল ইসলাম নাহিদকে নিয়ে তো সমালোচনা হয়েছে, অবশেষে নুরুল ইসলাম নাহিদই উন্নয়ন করছেন। আসলে তারা এই বিষয়টি ভুলেই গিয়েছেন যে সমালোচনা যদি না হতো তাহলে তারা এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতেন না। আমি মনে করি এই যে গত বেশ কয়েকদিন ধরে নুরুল ইসলাম নাহিদের যে সমালোচনা হয়েছিল তার কারণেই কিন্তু এই প্রথম তিনি সংসদে এবার নির্বাচিত হওয়ার পরই প্রথম যে কাজটি ধরলেন সেটি এই রাস্তার কাজ, দানালগরের একটি রাস্তা, গাজী বুরহানউদ্দিনের রাস্তা এবং আরও অনেক রাস্তার কাজ তিনি হাতে নিয়েছেন, নেবেন বলেও আশ্বস্ত করেছেন। তার মানে এই যে সমালোচনা যে হয়েছিল সেটি কিন্তু তীরের মতো গিয়ে নুরুল ইসলাম নাহিদ এবং যারা সমর্থক রয়েছেন তাদের বুকের মধ্যে বিঁধেছে, এবং সেই তীরটা বারবারই মনে করিয়ে দেয় যে যদি উন্নয়ন না হয়, রাস্তাঘাট সংস্কার না হয় তাহলে এভাবে সমালোচনা হবে এবং এই সমালোচনার উচিত জবাব দিতে হবে উন্নয়নের মাধ্যমে। এবং সেই উচিত জবাবটি কিন্তু গতকাল যেসব নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন তারা সেই উচিত জবাবটি দিয়েছেন বুরহানউদ্দিন, গাজী বুরহানউদ্দিনের যে 8.5 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধনের মাধ্যমে। হ্যাঁ, সমালোচনাই পারে সব কিছু চেঞ্জ করে দিতে। আমার বিরুদ্ধে আপনি সমালোচনা করবেন, আমার খারাপ লাগতেই পারে, কিন্তু আমি যদি সেটি মেনে নেই তাহলে দেখবেন আমি উন্নয়ন করব এবং সেই সমালোচনার জবাব আমি কিন্তু উন্নয়নের মাধ্যমে দিব, যেটি নুরুল ইসলাম নাহিদ দিয়েছেন। তিনি যে সমালোচনা হয়েছিল বিগত দিনে, তিনি সেই সমালোচনার জবাব কিন্তু সেই রাস্তাটি উন্নয়নের মাধ্যমে দিয়েছেন। তিনি হয়তো চাইলে আর 2 বছর আমাদেরকে এভাবে রাখতে পারতেন যে আমাকে নিয়ে এত সমালোচনা হয়েছে, আরও 2 বছর নাই করলাম রাস্তা, কিন্তু তিনি সেটি করেননি। তিনি উদ্বোধন করেছেন, ভিত্তিপ্রস্তর কাজ শুরু হয়ে যাবে এবং যারা আসলে এই এলাকার মানুষ তাদেরকে তিনি সহযোগিতাও চেয়েছেন। তবে নুরুল ইসলাম নাহিদ এখানে কয়েকটি কথা বলেছেন যেখানে আমার মনে হয়েছে এখানে কিছু মিসিং রয়েছে। যেমন তিনি বলেছেন এই রাস্তাটি মাত্র 22-এর বন্যাতে ভেঙেছে, বিগত যে বন্যা গিয়েছে এবং বন্যাতে আসলে ভেঙেছে, এবং যার কারণে তিনি একটু দেরিতে কাজ শুরু করার মূল কারণ হলো রাস্তাটি শুকাচ্ছে, কারণ বন্যার পর রাস্তাটি আসলে আগের মতো আর টেকসই থাকে না, এবং সেই সময়টুকু আসলে তিনি নিয়েছেন এবং এরপর কাজ শুরু করেছেন। কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছেন বন্যার আগেও কিন্তু এই গাজী বুরহানউদ্দিন বাগা থেকে রস্তমপুর এবং তুরুকবাগ নলুয়াকান্দিগ্রাম বেশ কিছু জায়গা কিন্তু আগে থেকেই ভাঙা ছিল, বিশেষ করে নলুয়াকান্দিগ্রাম এলাকায় বন্যায় বেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যা থেকে শুরু হয়েছিল। কিন্তু বন্যার আগেও কিন্তু এই গাজী বুরহানউদ্দিন সড়ক ভাঙা ছিল প্রায় 6-7 বছর আগে। আপনারা হয়তো অনেকেই জানেন একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে, একটি কোম্পানিকে আসলে নুরুল ইসলাম নাহিদ যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন একটি দায়িত্ব দেওয়া ছিল যে রাস্তাটা আসলে যখনই কোনো সময় ভেঙে যাবে সাথে সাথে মেরামত করা হবে, এই ধরনের একটা প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টে যাওয়ার পর থেকে সড়ক মানে ধীরে ধীরে ভাঙা শুরু হয় এবং সেই ভাঙার কারণে সমস্ত বুরহানউদ্দিন সড়কে কিন্তু একসময় ভেঙে যায়, আর তারপর বন্যা আসলো, বন্যা তো আরও মারাত্মক ক্ষতিগ্রস্ত হলো এবং বন্যার পর এই প্রথম তিনি সংস্কার কাজ শুরু করলেন। যাই হোক, আসলে সমালোচনা হবে, পজিটিভ হোক নেগেটিভ হোক সমালোচনা হবে, তবে আমরা যারাই সমালোচনা করি সেটি অত্যন্ত সুন্দরভাবে সমালোচনা করা উচিত। আসলে কুটুক্তি করে কোনো কিছু সমাধান হয় না। নুরুল ইসলাম নাহিদ এবারও নির্বাচিত হয়েছেন, আর 5 বছর তিনি সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন, তারও যে দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন, আমি আগেও বললাম তিনি চাইলে কিন্তু আরও 2 বছর আমাদেরকে কষ্ট দিতে পারতেন। তিনি সমালোচনা তো সহ্য করে আসছেন দীর্ঘদিন থেকে, চাইলে আরও 5 বছর সমালোচনা সহ্য করতেন, কিন্তু তিনি সেটি করেননি। তিনি এই বাগা ইউনিয়নে প্রথমেই যে কাজটি শুরু করলেন সেটি এই গাজী বুরহানউদ্দিনের প্রথম ধাপে নলুয়া থেকে জালালনগর পর্যন্ত যে সংস্কার কাজ হয়েছিল সেটি হয়েছে, এবং পরবর্তী ধাপে
জালালনগর থেকে বাঘা শেষ পর্যায়ে মানে বাঘা গোলাপগঞ্জের শেষ সীমা পর্যন্ত আসলে তিনি 8.5 কিলোমিটার প্রায় 8.2 কিলোমিটার সড়ক তিনি উন্নয়ন কাজ হাতে নিয়েছেন এবং সেটি দ্রুত বাস্তবায়ন হওয়ার পথে রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু আলোচনা রয়েছে আমাদের এ বিষয়ে। আমি একটি প্রশ্ন করেছিলাম নুরুল ইসলাম নাহিদের কাছে, এই যে সড়ক দিয়ে 10 টাকার ট্রাক বিভিন্ন হাইড্রোলিক গাড়ি দিয়ে মাটি পরিবহন হচ্ছে যার কারণে সড়ক ভেঙে যাচ্ছে, আসলে এই প্রশ্নে তিনি কতটুকু আসলে হয়তো প্রশ্ন পুরোপুরি বুঝতে পারেননি। আমি প্রশ্নের মধ্যে বলেছিলাম যে আমরা এলাকার মানুষ প্রতিবাদ করতে করতে ব্যর্থ হয়ে গেছি এবং পরবর্তী সময়ে আমরা আপনার মানে দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু তিনি যেটি বলছেন যে এলাকার মানুষ আসলে এটি দেখে রাখতে হবে। অবশ্যই তিনি যে প্রশ্ন উত্তরটি দিয়েছেন সেটিও সঠিক যে এই রাস্তাটি কিন্তু আমার আপনার টাকা দিয়ে হয়েছে, জনগণের টাকা দিয়ে হয়েছে এবং এই সড়কটি দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাদেরই। যদিও তিনি আশ্বাস দিয়েছেন যে এই বিষয়ে তিনি দেখবেন এবং আমাদের বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সামাদ তিনিও বলেছেন এই বিষয়টি নিয়ে তিনি কাজ করছেন। যাই হোক, এটি ছিল আজকের মূল বিষয় যে সমালোচনা হবে, সমালোচনায় কিন্তু অনেক ভালো ফল নিয়ে আসে এবং সেই ফলটি আমরা দেখতে পেলাম নির্বাচিত হওয়ার পরেই। প্রথমেই কিন্তু বুরহানউদ্দিন সড়ক দিয়ে তিনি কাজ শুরু করেছেন এবং আমরা এবার বলেছিলাম বা আমরা অনেকেই আন্দাজ করেছিলাম এবার নির্বাচিত হলে নুরুল ইসলাম নাহিদ সবচেয়ে বেশি কাজ তিনি করবেন রাস্তাঘাট নিয়ে। এর আগের বার যতবারই নির্বাচিত হয়েছেন তিনি 2 বার শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি শিক্ষা খাতে স্কুল কলেজ নিয়ে বেশি কাজ করেছেন। এবার কিন্তু তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন রাস্তাঘাট, কারণ এই রাস্তাঘাট নিয়ে সমালোচনা হয়েছে এবং এই রাস্তাঘাটের উন্নয়ন করেই তিনি সেই সমালোচনার জবাব দিবেন।